স্বামী দুদিনের জন্য অফিসের কাজে অন্য শহরে যাচ্ছিল। তো স্বামী তার স্ত্রীকে বলল, চলো তোমাকে তোমার বাবার বাড়ি ছেড়ে দিয়ে আসি, তুমি এখানে একা একা আর কী করবে, আর তুমি অনেক ভীতুও। স্ত্রী একথা শুনে খুশিতে তৈরি হয়ে গেল। তার মায়ের ঘরের দরজা খোলাই ছিল। মা আর বাবা বাইরে ব্যালকনিতে বসে খাবার খাচ্ছিল আচার আর চাটনি দিয়ে। ভালো মন্দের খবর জিজ্ঞেস করার পর সে তার বাবাকে বলল, বাবা তুমি তো কোনোদিন আচার আর চাটনি দিয়ে রুটি খাওনি, তো আজ হঠাৎ করে কেন খাচ্ছ? তো বাবা বলল, কখনো কখনো এমন খাবার খেয়ে নেওয়া উচিত মা, এরও একটা আলাদা মজা আছে। সে তার পিতার চোখে দুঃখের কালো মেঘ দেখতে পেল। ঠিক ওই সময় তার বৌদি বাইরে বেরিয়ে এলো আর নিজের চেহারায় মিথ্যা হাসি সাজিয়ে বলল, থাকতে এলে নাকি? সে খুশি হয়ে বলল, বৌদি আমার স্বামী দুদিনের জন্য অফিসের কাজে অন্য শহরে গেছে, তাই আমাকে এখানে ছেড়ে চলে গেল। আর বৌদি বলতে থাকলো, বসো তোমার জন্য চা আর টিফিন নিয়ে আসছি। ওই সময় সে তার পিতার খাওয়া বাসন ধুতে লেগে গেল আর বলতে লাগলো, আমিও বৌদিকে কিছুটা সাহায্য করে দিই, আর সাথে ভাইয়ের সাথে দেখাও করে নেব। এই বলেই ভেতরে চলে গেল। বাসনগুলো রান্না করে রেখে সে ভাইয়ের কামরার দিকে চলে গেল। তখনই সে ভাই আর বৌদির কথাগুলো শুনতে পেল। বৌদি ভাইকে বলেছিল, তোমার বোনের বিয়ে তো হয়ে গিয়েছে, কিন্তু মা বাপের চৌকাট এখনও ছাড়তে পারছে না, যার যখন মনে হচ্ছে মুখ উঠিয়ে বাচ্চা নিয়ে এখানে চলে আসছে। তো ভাই রেগে বলতে থাকে, তোমার কি খেয়ে ফেলে নাকি? এখানে আসবে না তো কোথায় যাবে শুনি? তো বৌদিও ঝাড় দিয়ে বলতে থাকে, আর আমার দ্বারা হচ্ছে না তোমাদের পরিবারের সেবা করা, তোমার মা বাবাকে সামলে রাখি, ওদের খাবার দেই, এটাই আমার আনুকূল্য, বুঝলে? দাদা আর বৌদির এই কথা শুনে ও একদম চুপ হয়ে গেল, আর তার আওয়াজ তো মুখের মধ্যেই থমকে গেল। আর ও উল্টো দিকে পা করে পুনরায় ফিরে চলল। একটু পরে ফোনে মিথ্যা কথা বলতে বলতে বাইরে বেরিয়ে এলো। ফোনে বলতে লাগলো, আচ্ছা মা আপনারা এসেছেন গ্রামের ঘর থেকে, প্রথমে বলে দিতে তো, আমি বাবার বাড়ি আসতামই না। আচ্ছা আপনি বিচলিত হবেন না, আপনি এক কাজ করুন, আপনি তত সময় আমার প্রতিবেশীর ঘরে বসুন, আমি তত সময়ের মধ্যে চলে আসছি। তার মা বাবা তাকে দেখে আশ্চর্য হয়ে গেল আর বলতে থাকলো, আরে মেয়ে কী হলো তোর, এখনই তো এলি আর এখনই চলে যাবি? মেয়ে বলল, না মা আমার শাশুড়ি আর শ্বশুর এখনই এসেছে, ওদের কেমন করে ছেড়ে দিই বলো, এখন চলে যাই, পরে কখনো না হয় চলে আসবো, তোমরা দুজনে নিজেদের খেয়াল রাখো। সে নিজের চোখের জলকে আটকে রেখে নিজের মা বাবাকে গলা লাগিয়ে নেয় আর নিজের না খোলা ব্যাগটি নিয়েই নিজেকে সাহস দিয়ে পুনরায় তার স্বামীর কুটিতে চলে যায়। সে তার রাতের খাবার খাওয়ার সময় তাকে নুন অনেক বেশি লাগছিল, যদিও সেই নুন তার গাল থেকে পড়া চোখের জলে ছিল। এটি সত্যি যে বাপের বাড়ি মা বাবারই হয়, কিন্তু কখনো কখনো মা বাবা থাকা সত্ত্বেও সে অসহায় হয়ে যায়। বন্ধুরা, কাহিনীটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।